নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে ভীষণই মজাদার আর ভীষণই সহজ একটা পিঠের রেসিপি শেয়ার করব। বাজারে চালের গুঁড়ো দিয়ে যে এত সহজে একটা পিঠে বানানো যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না। রেসিপিটা যেমন টেস্টি তেমনই হেলদি। তাহলে চলুন আমরা রেসিপিটাকে শুরু করি, আর অবশ্যই ফুলওয়াজ করবেন রেসিপিটা বানানোর জন্য। এখানে আমি খানিকটা ভেজিটেবল গ্রেট করে নেব। প্রথমে একটু আদা গ্রেট করে নিয়েছি, তার সাথে গ্রেট করে নিচ্ছি ফুলকপি, গাজর। এই রেসিপিটাতে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি সেগুলো ভীষণই হেলদি, আর সহজেই এই শীতের মধ্যে এগুলো আপনি পেয়েও যাবেন। অল্প একটু বিনস আমি গ্রেট করে নেব, তার সাথে অল্প একটু কাঁচা লঙ্কাও এটার মধ্যে আমি গ্রেট করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম বড় বাটির এক বাটি দই। দইটা আমার বাড়ির, আপনি চাইলে বাজারের দইও নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, টেস্টটা বাড়বে এটাতে। পরিমাণ মতন নুন, আর বড় বাটির দেড় বাটি এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম বাজারের কেনা চালের গুঁড়ো। এখন প্রথমে দইটার সাথে একটু এটাকে মিক্স করে নিচ্ছি। তারপর রুম টেম্পারেচারে রাখা জল এটার মধ্যে অল্প অল্প করে আমি অ্যাড করব। এটাতে গরম জল বা কুসুম গরম জল দেওয়ার কোনো দরকার নেই। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। সেই পরিমাণে জল দিতে হবে, জলটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে তো ডোটা দেখুন এরকম তৈরি হবে। আমাদের ডোটা একেবারে রেডি হয়ে গেছে। দই দেওয়া আছে এটার মধ্যে, অল্প একটু ঢেকে রাখলে এটা কিন্তু বেশি করে ভালো সফট আর ফোলা ফোলা হবে, তাই অল্প একটু সময় এটাকে ঢেকে রাখবে। এখন একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম অল্প একটু সর্ষের তেল, আপনি চাইলে যে কোনো তেল এটার মধ্যে নিতে পারেন। ভালো করে তেলটাকে থালার মধ্যে নিয়ে নিতে হবে, ছড়িয়ে নিতে হবে, ব্রাশ করেও নিতে পারেন আপনি। তারপর অল্প একটু করে ডো নিয়ে আর পিঠেগুলো হাতের সাহায্যে এরকমভাবে প্রেস করে করে বানিয়ে নিতে হবে। আমি এটার মধ্যে ভেজিটেবল অ্যাড করেছি, আপনি চাইলে ভেজিটেবলটাকে স্কিপ করতে পারেন। আবার আপনার যদি ইচ্ছে হয় অন্য কোনো ভেজিটেবল অ্যাড করার, তো অবশ্যই অন্য কোনো ভেজিটেবলও এটার মধ্যে আপনি অ্যাড করতে পারেন। পিঠে খাওয়ার ইচ্ছে এই শীতকালে সকলেরই হয়, কিন্তু সহজে পিঠে বানানো যায় এমন পিঠের রেসিপি আমরা খুঁজে পাই না। তো এই রেসিপিটা আশা করি যারা নতুন পিঠে বানাবে তারাও বানাতে পারবে।
তাদের জন্য আমার এই রেসিপিটা রইল। এই রেসিপিটা যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকরও বটে। খানিকটা পিঠে প্রথমে তৈরি করে নিতে হবে, আর পিঠেগুলো কিন্তু একেবারে পাতলা করে করবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো ফুলবে না, ফেটে যাবে। খানিকটা পিঠে তৈরি করে নিয়ে এখন আমি কড়াইয়ে বেশ খানিকটা হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিচ্ছি পিঠেগুলো ফ্রাই করার জন্য। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি পিঠে ছেড়ে দেব। আঁচটা আমার মিডিয়াম টু হাই রয়েছে। দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু একেবারে লুচির মতো এটা ফুলে উপরে চলে আসবে। ভালো করে দু পিঠ ফ্রাই করে নেব। তারপর এটাকে তুলে নিতে হবে। এরকম ভাবে আমি বাকি পিঠেগুলোকেও তৈরি করে নেব। আর পিঠে এই পিঠে যেদিন বানাবেন সেদিন কিন্তু আপনার পিঠে একটাও বাজবে না, তৈরি হতে হতেই একেবারে বাড়ির সবাই ঝাঁপিয়ে পড়বে পিঠের ওপর। আর প্রতিটা কিন্তু এরকম লুচির মতন ফুলবে এই টেকনিকগুলো একটু অ্যাপ্লাই করলেই। এখন পিঠেগুলো ফ্রাই হয়ে গেছিল বেশ খানিকটা, আমি সার্ভ করে দিচ্ছি টমেটো সস আর চায়ের সাথে। তবে শুধু মুখেও কিন্তু এই পিঠে মন্দ লাগে না। বিকেলে স্ন্যাক্স, সকালের ব্রেকফাস্ট বা টিফিনেও কিন্তু এই পিঠে আপনি সার্ভ করতে পারেন। আবার অতিথি এলেও কিন্তু এই পিঠে সার্ভ করতে পারেন, অতিথির কাছে নিশ্চয়ই খুবই আদৃত হবে। দেখুন কতটা সফট হয়েছে। যদি ভালো লেগেছে আজকের রেসিপি, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।